এমএস ওয়ার্ড অথবা ডক ফাইল থেকে পিডিএফ ফাইল তৈরি নতুবা পিডিএফ ফাইল থেকে ডক ফাইল তৈরি করা খুবই সহজ কাজ, যা আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই ছোট্ট কাজটি আপনার জানা থাকলে আপনার কাজগুলো সহজভাবে করার পাশাপাশিও মার্কেট প্লেসে এন্ট্রি লেভেলের কাজ করতে পারেন। গুগলে ডক টু পিডিএফ লিখে সার্চ করব। সার্চ করার পরে আমরা অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাচ্ছি ওয়ান বাই ওয়ান। তবে আমি প্রথম দিকের একটা ওয়েবসাইট খুলতেছি এবং খোলার পর ওয়েবসাইট ইন্টারফেসটা এমন, অনেকগুলো বিষয় যদি আমরা একসাথে শিখতে চাই তাহলে খেয়াল রাখতে হবে এখানে কোথায় টুলস মেনুবার রয়েছে। আমি টুলসে ক্লিক করার পর দেখুন এখানে কি নাই, পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু এক্সেল, ওয়ার্ড টু পিডিএফ, এক্সেল টু পিডিএফ, হোয়াট এভার। অর্থাৎ আপনার প্রয়োজনীয় যে সকল ফাইলগুলো কনভার্ট করা লাগে সে সকল অপশনগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখন আমরা ওয়ার্ড টু পিডিএফ ফাইল কনভার্ট করব, এই জন্য এর উপরে ক্লিক করি। ক্লিক করার পর দেখুন ডান পাশে লেখা রয়েছে চুজ ফাইল, এখানে ক্লিক করার পর আমরা একটা ফাইল চুজ করব। আমি একটা ফাইল সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর আপলোডিং অ্যান্ড কনভার্টিং হয়ে গেছে। ডান পাশে দেখেন ডাউনলোডের অপশন রয়েছে, আমি জাস্ট ডাউনলোডে ক্লিক করার পর ইয়েস বাম পাশে ডাউনলোড হয়েও গেছে। আমরা এখন এটা ওপেন করব। ওপেন করার পর দেখুন পিডিএফ ফাইল, ইটস ডান। আমি আবারও বলে নিই, আপনি গুগল থেকে যে ওয়েবসাইটই যান এই সকল ওয়েবসাইটগুলো প্রায় একই রকমের হয়ে থাকে, অর্থাৎ একটা ফাইল থেকে আরেকটা ফাইল কনভার্টিং সিস্টেম প্রায় একই রকমের হয়ে থাকে। ছোট্ট এই ভিডিওতে ছোট একটা আইডিয়া শেয়ার করার চেষ্টা করেছি, আশা করি আপনাদের উপকারে আসবে। পরবর্তী কোনো ইউনিক ভিডিওতে আবার দেখা হবে। আনটিল দেন সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।